हे गाइस वेलकम बैक टू माय चैनल एंड हैप्पी न्यू ईयर प्रत्येक के। तो बछर शुरूटा जानो एवं पूरो बछरटा जानो तुम्हारे खूब 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 भालो काटे। तो आज के आमादे कोनो प्लान नहीं, देखबे कि होच्छे। एई देखो এইয়ে এখন হনু মাংস ধুয়েছে, সব কিছু পড়ে আছে, ওইগুলো খাওয়ার জন্য ওরকম ম্যাও ম্যাও টাটা করছে। তো যাই হোক, হনু এখন ম্যারিনেট করছে মাংস, তো আমি রান্না করব, চলো দেখাই। যে হনু এখন মাংস ম্যারিনেট করছে চিকেনটাকে, কি কি দেবো আমাদের বল, চিড়ে দেবো। আমি বুঝি না ক্যামেরা অন করলে হনুর গলার অবস্থা কোথায় যায়। এমনি যা চেঁচাবে না আপনারা ধারণা করতে পারবেন না, ওর যে এত দু হাতে ধর। আর কি দেবুদ দেব, আর দেবো, দাঁড়া দাঁড়া তুলতে পারছি না, এক হাতে তোলা যায় না, দেবো না। আর কি দেবো, আর কিছু দেবো না, লঙ্কা, হ্যাঁ সোজা করে আমি চোখে দেখতে পাচ্ছি না। সুদীপার রান্না করার মতো দাঁড়া ছাচে কাম। লঙ্কা দেবো, হ্যাঁ দিয়ে দিই, হাত জ্বালা করবে না তো, না না দরকার দে দে দে, বেশ এতটাই ঠিক আছে, ভালো করে ম্যারিনেট করে তাকা একবার। আরে বাবা, ভালো করে ম্যারিনেট কর, মার নিচ থেকে কর, আউ দেখো। আর করে রেখেছিস কেন বাট, এটাকে এই কর, আরে বেঁকে যাক। এই হলো ম্যারিনেট করা, আমি মাংসটা করব, কি মজা। সরি গাইস, তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার না মানে দেখাতে পারলাম না, আমি করলাম কেন কি কাকিমার বাড়ি গেছিলাম, কাকিমার বাড়ি থেকে এসে, সরি কাকিমার বাড়ি থেকে এসে পটাপট রান্না করেছি, আর একটা সাডেন একটা প্ল্যান হয়ে গেছে, তো ওই প্ল্যানের জন্যই আর এত তাড়াহুড়ো করেছি যে তোমাদের আমি যে ব্লগ করছি সেটাই ভুলে গেছি। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্লগ ফ্লগ করে, এই সরি দেখ রান্না ফান্না করে দিয়ে আবার ব্লগ করতে শুরু করলাম। তো আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে চিকেনের কালার। এই দেখো প্রচণ্ড ধোয়া উঠছে আর কালারটা তো এরকম এসছে, জানি না কেমন খেতে হবে, ভালো তো কালারটা লাগছে দেখে। চলো আমাদের ডিসাইড হয়ে গেছে আমরা কি পরবো, এইটা পরবো আমি, এইটা পরবো আমি এরকম, আর কোন কোনটা পরবি, এটা পরবি, কোনটা তো কথা বলছি, এটা পরবে না, ওটা পরবে, এটা পরবে না, আরেকটা কি, এটা এটা বেশি ভালো লাগছে, এটা অনেক জায়গায় পরেছিস, পিকনিকেও পরেছিলি, তো এটাই ভালো লাগছে, এটা পরবে। চলো আর কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই পুরো সারপ্রাইজ, পুরো ভিডিওটা দেখতে থাকো সব জানতে পারবে। আজকের দিনটা আই হোপ মজার হবে, নিউ ইয়ারটা সকাল থেকে খুব মনটা খারাপ ছিল যে নিউ ইয়ার যাচ্ছে, খুবই খারাপ, নিউ ইয়ারটা ভালো হবে। তোমাদের কেমন নিউ ইয়ার কাটছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক করো আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করো, শেয়ার করো প্রত্যেকের সাথে, আর কি কি তোমরা ভিডিও দেখতে চাও আমাকে একটু প্লিজ জানিও, আমি চেষ্টা করবো ওরকম করার। রাতে কোথায় কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি তোমাদের জন্য সারপ্রাইজ রইল, চলো পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। আমরা রেডি, আর আমি হালকা একটা নিউট কালারের লিপস্টিক পরেছি, আর হনু পরেছি, কোথায় যা হয়েছে হয়েছে, আর কিছু করার নেই, সমীরা ফোন করছে, অনেক লেট হয়ে গেছে, চলো দেখা করছি রাস্তায়। এই যে রেডি হয়ে দুজনে এখন যাচ্ছে আগে আগে, আমি আর কাকিমা পেছনে পেছনে, ট্রেন ধরতে হবে আমাদের। এই যে আমি আর কাকিমা দুজনে মিলে এখন যাচ্ছি, ট্রেনের টিকিট কাটবো, দিয়ে ট্রেনে উঠবো, দিয়ে কোথায় যাব সব দেখাবো। আমরা এখন প্ল্যাটফর্মে বসে আছি, এখনও ট্রেন আসেনি, এই যে আমরা চারজন ওয়েট করছি, কখন যে ট্রেন আসবে আর আমি জানি না, তোমাদের কাছে আমার সাউন্ড কতটা পৌঁছাচ্ছে কেন, আমি আমার হেডফোনটা আনতে ভুলে গেছি, যেটা প্রতিবারই হয়, তার জন্য যে আমি কতটা সাউন্ড তোমরা পাচ্ছ জানি না। আর এই এই হুনুটা এইটা ভুললো বলে আজকে এটা হুন, আমার কাছে চশমা লাগে, চোখে ঠান্ডা লাগছে, ভালো লাগে না।
সৌমির এই দুর্দশা। তো এখন আমরা পুরো আমরা এসেছি শ্যামনগরের মেলায়, মানে যেখানে মূলকালী পুজো হয়। তো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো, পুজো আমরা দেবো না, জাস্ট আমরা ঘুরবো। আর এত গরম লেগেছে সোয়েটার ময়েটার দুজনেই কিনবো অবশ্য, মোদির ব্যাপার মানে এত গরম লাগছে টেকা যাচ্ছে না। আর আমি জানি না তোমরা হয়তো শুনতে পাচ্ছ, কারণ আমি ব্লুটুথ হেডফোন রোজ রোজ যেখানেই বেরাবো সেখানেই ভুলে যাবো, রোজই তোমাদের বলবো ইয়ার বলি। তো এখন আমি যাচ্ছি, দেখতে থাকো মেলাটা তোমাদের দেখাবো। এই দেখো দুজনে মিলে দুটো চটি বাজে সবই দেখা হরু, ভালো লাগছে না? এই দেখ হেভি লাগছে দুজনকে। চলো আমরা এখন হেঁটে হেঁটে পেছন দিক দিয়ে মেলা দিয়ে ঢুকবো, কেন এত ভিড় এত ভিড়, সামনে দিয়ে ঢুকতে পারছি না। ট্রেনে তো দমাজকে গেল, কৃষ্ণনগর লোকালে এলাম, তারপরে রাস্তাটাও প্রচণ্ড ভিড়, মানে আমি কি বলবো, তাই ফাঁকা দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস আমি দেখলাম, 90% মানুষ মাস্ক পরতে ভুলে গেছে, কি আর বলো, খুব কম মানুষ মাস্ক পরেছে, এবার আমাকে দেখাও যাচ্ছে না। চলো আমি ওখানে গিয়ে করছি। মায়ের মন্দিরে অথবা রাধাকৃষ্ণ মন্দিরে যাতায়াতে প্রবেশ করতে দেওয়া হবে না। মনে রাখবেন অবশ্যই গুরুত্ব বজায় রেখে মায়ের এবং আপনার নিজস্ব আপনার রাস্তা আসতে রাখবে। ব্রহ্মময়ী আমাদের অতিমারী থেকে রক্ষা করুন, এই হোক আমাদের সকলের প্রার্থনা। মায়ের জবা হয়ে হুজনা কোটে মন আমার মায়ের, জিলাপি কত করে? 35 টাকা। আজকে ঠেলা খেতে খেতে, মানে কি বলবো, শ্যামনগর মেলায় এত ভিড় হয়েছে তোমরা বুঝতে পারবে ব্লগটা দেখলে, মানে এমনই ভিড় হয়েছে কি বলবো। সৌমি সাইকেলের চাকার উপরে পড়ে গেছে, আমি ওর এমন একটা দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কেন এতটা ভিড়। হ্যাঁ এটা নর্মাল না, এতটা ভিড়ে অবস্থা ট্রেনে, তার মধ্যে তোমাদের দেখাই। এই যে দেখো এই বালাটা, এই যে বালাটা দেখছো, এই বালাটা কিনতে গিয়ে পটাশ করে দেখলাম ড্রেনের মধ্যে আমি পা পড়ে গেছে, এমন ঘেন্না টেন্না লেগেছে। তারপর পা মা ধুয়ে ট্রেনেও এমন ভিড়, মুন্ডু এদিকে বডি এদিকে, ওরকম করে যাচ্ছিলাম, গিয়ে গেছি এসছি ওরকম, কিন্তু এসছি ফাঁকায় হাওয়া খেতে খেতে গ্যালোপিন পেয়ে গেছিলাম মাঝেরহাট না ছেড়ে দে মাঝেরহাটে কাটোয়া, কাটোয়া সরি আমিও ভুল বলেছি, কাটোয়াতে। তো এসে এখন কাকিমাদের বাড়ি বসে আছি, কেন কি তোমার একটু কাকিমা চা করছে, খেয়ে দিয়ে যাও, বড্ড অবস্থা খারাপ। মানে আর কি কি কিনেছি, কিছু বেশি কিছু কিনিনি, এইটা সৌমি কিনেছে, এই যে এইটা সৌমি কিনেছে, আর হনু কি কি কিনেছে আমি বাড়ি, এই যে অলরেডি দেখাচ্ছে, এইটা কিনেছে আমার মতনই। আর কি কি কিনেছি তোমাদের বাড়ি গিয়ে আমরা শেয়ার করছি, পরে আছিস তুই কানেরটা, তাহলে বলছিস কেন কানের, এমনি বলবে না পেছনে বলবে কানের। তো পরে দেখাচ্ছি কি বাড়িতে অনেক ব্র্যান্ডেড কিছু হচ্ছে। আর সৌমি, ইয়েস সৌমি, মানে একটা কোম্পানি আমি নাম নেব না, তোমরা দেখি কমেন্টে জানিও এটা কোন কোম্পানির ব্র্যান্ডেড।
সৌমি এত এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতন কিনেছে, তোমরা তুমি ভাবতে পারবে না। তোমরা তুমি তোমরা কি সব বলছি আমি, মানে সারা পা জুড়ে ও শুধু ব্যান্ডেড ব্যান্ডেড ব্যান্ডেড, আর আমার পাটা হয়ে গেছিলো সেই গড়ের মাঠের মতন। মানে সব মিলিয়ে একটা মজাই হয়েছে, বাট খুব ভিড়ের মধ্যে মজা, কষ্টকর মজা, কষ্টকর মজা। তো বাবার মিনি হোম, কাকুর নাম্বার সেভ করা সৌমির ফোনে, কাকি বাবার মিনি হোম, বাবা ওর মিনি হোম। তো আমরা চাটা খেয়ে নিই, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এখনের জন্য আর যেই শ্যামনগরের মন্দিরে গেছিলাম ওটা হচ্ছে মূলকালী বলে সবাই, মানে মূলো দিয়ে পুজো দেয়, মূলো দিয়ে প্রচুর পুজো হয়। তোমাকে একটা দোকান আমি শেয়ার করতে তোমাদের সাথে পারলাম না, অনেকে তোমরা দেখেছো, অনেকে কেন বেশিরভাগ যারা এদিকে থাকো তারা অন্তত যাও জানো, কিন্তু এবারে খুব একটা মেলা বসেনি, তাও মানুষের ভিড় কম না, আর সবথেকে বড় কথা ঠেলা ধাক্কাটাও কম না। আমি ওই দৃশ্যটা যেমন মনে করছি, দৃশ্যটা যখন আমি মনে করছি মানে পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, মানে কি বলবো। তো যাই হোক, এই পেট গুড়গুড়ের কথা যদি ভিডিওটা সে দেখে সে বুঝতে পারবে আমার পেট কেন গুড়গুড় করছে। তো কি বলতে গেলাম, ও হ্যাঁ, তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, আর এখনের মতন আগে চাটা খেয়ে নিই। তো তোমাদের বলেছিলাম দেখাবো, এই দেখো এই একটা মোজা কিনেছি, এটা হচ্ছে মেশোর জন্য। আগের বারে মেশোর জন্য আমি কিনে এনেছিলাম, কোথায় হারিয়ে গেছে, পরপর দুটো বছর ধরে কিনে আনছি, মেশো প্রতি বছরই হারিয়ে ফেলে, তো মেশো ছিল না, তো এইটা একটা কিনে আনলাম। আর এই যে হনু এই কানেরটা কিনেছে, বেসিক্যালি আমি এবারে কিছুই কিনিনি, এই যে এটা কিনেছে। আর এইটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, এই যে দেখো ফোকাস আয় ভাই, তিলের কি বলে এটাকে, কি বললো, খাজা, তিলের খাজা, আর তার সাথে বাদাম চিট আর জিলিপি, ছোট্ট ছোট্ট সাইজের জিলিপি কিনেছি। তো এত কিছু কিনে মানে কোমরের অবস্থা টাইট। তো চলো আজকে আমি আমার ব্লগটা শেষ করি এখানেই। তো যদি আমার ব্লগটাকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আজকের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।